আফগানিস্তানকে $100 কোটি দেবে বিভিন্ন দাতা গোষ্ঠী। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র। অতীতের মতোই আফগানদের পাশে থাকবে ভারত, বললেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। প্রথম বিদেশ সফর যাচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গী থাকবেন। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের ফলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আফগানিস্তান, এমনটি মনে করছে বিভিন্ন সংস্থা। এ অবস্থা থেকে আফগানকে রক্ষায় $600 মিলিয়ন সহায়তা চেয়েছিল জাতিসংঘ। তবে দাতারা $100 কোটি বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের জনগোষ্ঠীকে সহায়তার জন্য সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সভার আয়োজন করে জাতিসংঘ। সেখানে দাতা দেশগুলোর কাছে $600 মিলিয়ন সহায়তা চাওয়া হয়। সভায় জাতিসংঘ মহাসচিব বলেন, কয়েক দশকের যুদ্ধ, ভোগান্তি এবং নিরাপত্তাহীনতার পর আফগানরা সম্ভবত তাদের সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি হয়েছে। আফগানিস্তানের জনগণের জন্য একটি লাইফ লাইন প্রয়োজন। বর্তমানে আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা খুবই সীমিত জানিয়ে তিনি বলেন, সেখানের অবস্থা এমন যে অর্থনীতির মৌলিক বিষয় নিয়ে দেশটিতে কাজ করা যাবে না। তালেবানরা ক্ষমতা দখলের আগ থেকেই আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা বা 1.8 কোটি মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল। এখন সেটি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিভিন্ন সাহায্য সংস্থার কর্মকর্তারা। পূর্ববর্তী সরকারের শাসনামলে $100 কোটি বিদেশি সহায়তা পেয়ে আসছিল যুদ্ধবিধ্বস্ত এই দেশটি, কিন্তু তালেবান ক্ষমতায় আসায় সব কিছু হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির ওপর চাপ বেড়েছে। গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, সংস্থাটি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে এবং এ কারণে আফগানিস্তানের কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছে না। তাই দ্রুত দাতাগোষ্ঠীর উচিত আফগানের সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেয়া। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাষ্ট্র। গত 2 দশক ও নিকট ভবিষ্যতে আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকার আলোকে তাদের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা ঠিক করা হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন। গত মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর স্থানীয় সময় সোমবার প্রথম এ বিষয়ে কংগ্রেস সদস্যদের মুখোমুখি হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানে পাকিস্তানের নানামুখী স্বার্থ রয়েছে, সেগুলোর কিছু বিষয় যুক্তরাষ্ট্রের সাথে সাংঘর্ষিক। ওই বিষয়গুলো তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি হলো আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টা, আরেকটি হল তালেবান সদস্যদের পৃষ্ঠপোষকতা এবং আরও একটি বিষয় হল সন্ত্রাস দমন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পৃক্ততা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের সময় হয়েছে কিনা সে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীকে করেছিলেন কংগ্রেস সদস্যরা। জবাবে ব্লিংকেন বলেন, শীঘ্রই তা করা হবে। ব্লিংকেন আরও বলেন, সামনের দিন ও সপ্তাহগুলোতে আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব। 20 বছর ধরে পাকিস্তান যে ভূমিকা পালন করছে শুধু সেটাই নয়, আগামী বছরগুলোতে তাদের ভূমিকা কেমন হবে তার উপর এই সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক মহলের দাবি পূরণ ছাড়া তালেবান সরকারকে বৈধতা না দিতেও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তালেবানের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়া সম্পর্কে তিনি বলেন, যেসব ব্যক্তি আফগানিস্তান ছাড়তে চান তাদের দ্রুত স্বস্বস্থানে ফিরিয়ে নেওয়া এখন যুক্তরাষ্ট্রের প্রথম দায়িত্ব। এছাড়া আফগানিস্তান যেন আবার সন্ত্রাসীদের স্বর্গরাজ্য না হয় তা নিশ্চিত করতে হবে। ব্লিংকেন বলেন, এগুলো নিরসন এবং ওইসব প্রত্যাশা যাতে পূরণ করা হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশের সঙ্গে পাকিস্তানের কাজ করা দরকার। যুক্তরাষ্ট্রের ন্যাটো বহির্ভূত মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক অনেক সুবিধা গ্রহণ করে থাকে পাকিস্তান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন,
অতীতের মতোই আফগানদের পাশে থাকবে ভারত। তিনি বলেন, আফগানিস্তানে এখন চরম সংকট চলছে, এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সোমবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করবে ভারত। অতীতের মতো আফগানদের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ মিলে যদি একই ইস্যুতে কাজ করে তাহলে পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে। মঙ্গলবার ভারতের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তান ইস্যুতে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত ভারত আফগানিস্তানে সদ্য গঠিত তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা সে প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভারতের কূটনৈতিক মহলের দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে নয়াদিল্লি। নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের আমন্ত্রণে এ সফরে যাওয়ার কথা রয়েছে তার। ইব্রাহিম রাইসি সেখানে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট বৈঠক করার কথা রয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেবেন বলে জানা গেছে। খবরে বলা হয়, সম্মেলনের অবকাশে পুতিনের সঙ্গে রাইসির বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। যদিও বুধবার ফোনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসি বিজয় লাভ করেন। দর্শক, সংবাদ শেষ করার আগে আপনাদের আরেকবার শিরোনাম জানিয়ে রাখছি। আফগানিস্তানকে $100 কোটি দেবে বিভিন্ন দাতা গোষ্ঠী। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র। অতীতের মতোই আফগানদের পাশে থাকবে ভারত, বললেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। প্রথম বিদেশ সফর যাচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রিয় দর্শক, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য অবশ্যই ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের মতামতের আলোকে সাধারণত ভিডিও বানাবার চেষ্টা করি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।